সুস্থ হয়ে ফিরলে কোটি মানুষ রাজপথে নেমে আসবে, সেই ভয়েই চিকিৎসা বঞ্চিত করা হচ্ছে খালেদা জিয়াকে। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, সব কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে যাচ্ছে তাই কথা বলছে ক্ষমতাসীনরা। দলটির নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দাবি করেন, অক্টোবরেই সরকারের পতন ঘটানো হবে। সরকার পতনের একদফার আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের সমাবেশ। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করানো হয়। কেন্দ্রীয় নেতারা বলেন, অক্টোবরে ক্ষমতা ছাড়তে হবে আওয়ামী লীগকে। দলটির মহাসচিবের দাবি, রাজনীতি থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে সরকার। আইনের মূল ব্যাখ্যা দিয়ে আজকে দেশভক্তি বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চায়। এরা আসলে কাপুরুষ, এরা ভীত, এরা জানে যে দেশভক্তি বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যান, যদি আবার জনগণের মধ্যে ফিরে আসেন, তাহলে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে যে কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসবে তাদের চাকরি তাও ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ অভিযোগ করেন, কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে যাচ্ছে তাই কথা বলছে আওয়ামী লীগ নেতারা। সমস্ত ডিপ্লোম্যাটিক নর্মসকে উপেক্ষা করে তার বিরুদ্ধে তার যা নয় তাই কথাবার্তা বলছে, এমনকি তাদের পছন্দ যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা বিভিন্ন রকম টিজার তৈরি করছে। এরা এত দায়িত্ব জ্ঞানহীন। বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধানে সরকারকে আবারও পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। পদত্যাগ করে মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।